आज के राज्य तृणमूल कांग्रेस निर्देश बीजेपी जो उत्तरबंगे जिलागुली के लिए एक आलदा केंद्र शासित अंचल तैरी करार एक दाबी तुले प्रतिबादे आजकल सांबादिक सम्मेलन अपन मध्यमे प्रत्येक साधारण मानुषर का बीजेपी चक्रांतटा फाँस कर दीते चाहिए एखे हमारे स्पोक्स पार्सनों आखिर डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर आज मानुष आज देखे विगत दिन बीजेपी जख ये निर्वाचने पर्यदस्त हो तरपर थे एक ना एक चक्रांत कर राज्यपाल तो रोज ही एक टुईट कर वितर्कित टुईट कर जा कैक दिन आगे हमें देखल चीफ सेक्रेटरी नहीं एक अद्भुत एक रंगमंच मत तैरि गल पहाड़े अवस्था अपनारा जान भलोक जो 2011 आगे एक भयंकर एक अवस्था छो पहाड़े मासर पर मास हड़ताल डेके देवा हतो मानुषर खावा दावा किचू पाना মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পাহাড়ে একটা শান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বিজেপি মাঝে মাঝেই ওই গোর্খাল্যান্ড করে একটা রাজনৈতিক সমাধান করব এরকম একটা কথা বলে প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেখেছি 2014 আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী গিয়ে পাহাড়ে বলে আসলেন যে আমরা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাহাড়ে করে দেব। পাহাড়ের যে 11টা জনগোষ্ঠী আছে তাদের একটা পাহাড়ি উপজাতির একটা মর্যাদা দেওয়া হবে, কিন্তু কোনো কাজই উনি করেননি। আমরা দেখেছি আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছেন, রাজবংশী ভাষা একাডেমি করেছেন, কামতাপুরি কুরমালি রাজবংশী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টে এই তিনটা ভাষাকে মর্যাদা দিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করা হয়েছে। সিপিএম এর আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে কিছু ছিল না, একটা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ ছিল, নামকে বাস্তে কোনো কাজ হতো না, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে কোনো বাজেটও ছিল না। আজকে গোটা উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক কাজ হয়েছে, আপনারা দেখবেন অনেক ব্রিজেজ হয়েছে, অনেক রাস্তা হয়েছে, কিন্তু তার একটা সেপারেট ডিপার্টমেন্ট হয়েছে, তার একটা বাজেট হচ্ছে, সেই বাজেটের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে। পাশাপাশি বিজেপির যে চক্রান্ত আমরা কাশ্মীর হয়ে দেখেছি, লাদাখকে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে বিজেপি খালি ভোটটাকে বাড়াতে চাচ্ছে। পশ্চিমবাংলায় ওনাদের এই যে চক্রান্তটা এটা সফল হবে না, একটু খালি ইতিহাসের দিকে নিয়ে যাই, তারপরে বিস্তারিতভাবে স্পোক্স পার্সন আছেন উনি বলবেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছেন উনিও বলবেন। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন ছিলেন ব্রিটিশ ইন্ডিয়া লর্ড কার্জন। তারপরে 1947 সালে দেশ স্বাধীন হলো, পূর্ববঙ্গ চলে গেল দিদেন পাকিস্তান অধুনা বাংলাদেশে। পশ্চিমবঙ্গ নিয়ে আমরা ভারতে থাকলাম, এখন আবার এটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত, যেহেতু এবার পশ্চিমবাংলায় বিজেপি পার্টি পর্যদস্ত হয়েছে, ওদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল 200 পার করব। মোদিজি প্রধানমন্ত্রী হয়েও এতবার রাজ্য সফর করেছেন, অমিত শাহ সফর করেছেন, ওনাদের যেহেতু ওনাদেরই আশাটা পূর্ণ হয়নি বলেই চেষ্টা করছে। বিজেপির কিছু জনপ্রতিনিধিও আছে, তারা নিজেরাও দ্বিধাবিভক্ত আছে, তারা বলছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক, তাতে অনেক উন্নয়ন হবে। আর এমপি তো জিতেছেন আপনার উত্তরবঙ্গ, তো যে ওই এমপিগুলোকে দিয়ে তো এমনি উন্নয়ন করানো যায়, সে তো উন্নয়নের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একমাত্র ভোট পাওয়া। তো আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবাংলা কেন গোটা দেশের জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে বাংলা ভাগ করার যে চক্রান্ত এর প্রতিবাদ আমরা করছি, আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন। ধন্যবাদ আপনাদের সবাইকে।